আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আখেরি জামানার বিষয়গুলোর ব্যাপারে যে আকিদাগুলো মৌলিক নীতিমালাগুলো ভাই প্রথমেই বলছেন এই নীতিমালাগুলো খেয়াল রাখতে হবে যেহেতু এটা ভবিষ্যতের বিষয় এটা অতীতের বিষয় না এটা ভবিষ্যতের বিষয় তো ভবিষ্যতের বিষয় মানে এলমে গায়েবের বিষয় ভবিষ্যতের বিষয় মানে এটা অ্যালমে গায়েবের বিষয় যেমন আল্লাহাক বলছেন ওমা তাদি নবস মাজা তাকসে গাদান। আগামীকাল তুমি কি উপার্জন করবে এটা তো তুমি কিছুই জানো না তাহলে আগামীকাল কি হবে দশ বছর পরে কি হবে পাঁচশো বছর পরে কি হবে এক হাজার বছর পরে কি হবে এটা এলমে গায়েবের বিষয় আর এলমে গায়েবের ব্যাপারে নীতিমালা হল সরাসরি কোরআনে করিমের আয়াত অথবা নবী সাল্লামের সহি হাদিস ছাড়া এই এলমে গায়েবের বিষয়ে কোনো কথা ধারণা করে বলাও যাবে না বিশ্বাসও করা যাবে না এবং ধারণার ভিত্তিতে দৈফ হাদিসের ভিত্তিতে জাল হাদিসের ভিত্তিতে এলমে গায়েবের কোনো আকিদা পোষণ করা যাবে না এই এই নীতিমালা খেয়াল রাখতে হবে এই মুখরোচক বা আবেগী যেই আখারি জমানার বয়ান হয় এর মধ্যে বেশিরভাগ ধারণামূলক আর ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার কখনও ধারণার উপরে চলে না ইমানদার এলমের উপরে চলে আর অনেকগুলোই হলো দইফ হাদিস জাল হাদিস আপনার এইসব ব্যাপারে সহি হাদিসের সংখ্যা কম জাল হাদিস ইসরায়েলি বর্ণনা এইসব বেশি তো এই জন্য ওই দইফ জাল ইসরায়েলি বর্ণনা এগুলো যত বেশি বলবেন তত বেশি আবেগ তৈরি হয় কিন্তু সহি হাদিসগুলো এই ব্যাপারে যত বলা হয় বেশি আবেগ তৈরি হয় না কারণ এই ব্যাপারে সহি হাদিস কম সংখ্যা কম তা আমাদের আকইদা হবে উচিত হবে এই আখেরি জমানার বিষয়গুলো সম্পর্কে কোরআন একাডেমি আমরা যেভাবে যতটুকু পাব ততটুকু ইমান আনব নবী সাল্লা ইসলামের সহি হাদিসগুলোতে যতটুকু পাবো ততটুকুর উপরে আমরা ইমান আনব বিশ্বাস করব আর যদি আলহামদুলিল্লাহ আমাদের সময়ে যদি এই মাহাদি ইমাম মাহাদি চলে আসেন তা আলহামদুলিল্লাহ যখন আমরা দেখব যে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করেছেন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন কোন জায়গায় বলুন তো দেখি যে বাংলাদেশে কোন জায়গা থেকে বের হবে যে জি সেহামের দেখেন সর্বপ্রথম আত্মপ্রকাশ হবে কোথা থেকে জি মক্কা মক্কার মায় মসজিদে হারামের এখানেই আত্মপ্রকাশ হবে এবং কাবাগরের দরজা হাজরা সোহাব যেখানে এখানেই থেকে আত্মপ্রকাশ হবে এবং তাকে সর্বপ্রথম মদিনার লোকেরাই তাকে চিনবেন তাকে প্রথম চিনবে কারা মদিনার লোকেরাই তারাই প্রথম চিনতে পারবেন যে উনি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি তার নাম নবী সালামের নামে বাবার নাম নবী সরু সালামের বাবার নামে কিন্তু তিনি হবেন হাসান রাদি আল্লাহ তালা আনহুর বংশধর তিনি হবেন হাসান রাদি আল্লাহ আনহুর বংশধর হাসান রাদি আল্লাহ তাল্লাহ খলিফা ছিলেন কয় মাস ছয় মাস ছয় মাস পরে আল্লাহর জমিনে এমন খলিফা দ্বিতীয় আর কোনো খলিফা নাই তিনি একমাত্র খলিফা যিনি ছয় মাস পরে নিজের থেকেই ছেড়ে দিছেন নিজের থেকেই খেলাপথ ছেড়ে দিয়েছেন কোনো যুদ্ধ করা লাগে নাই কিছুই করা লাগে নাই তিনি যখন দেখছেন যে ইসলামিক খেলাপথের কিছু অংশ তার অধীনে আর কিছু অংশ মোয়াবিয়া রাদি আল্লাহ তালোর অধীনে তখন তিনি নিজের ইচ্ছায় ফুরা অংশ মোয়াবিয়া রাদি আল্লাহ হাতে ছেড়ে দিয়ে তিনি খেলাপথ থেকে বিদায় নিয়েছেন এমন নজির ইসলামের ইতিহাসেও নাই অন্য জায়গায়ও নাই তো হাসান রাদি আল্লাহতালহ যে খেলাপথ ছেড়ে দিছেন এই খেলাপথের এই উত্তরাধিকারী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি মানে তার খেলাফতের অবশিষ্টাংশ যেটা আল খেলাপত আলা মেনহাজিন নবৌ নবুয়তের আদলে যে খেলাফত সেই খেলাফত প্রতিষ্ঠা করবেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি হাসান রাজি আল্লাহর বংশ থেকে তিনি আসবেন তো এখন এখানে কয়েকটা কথা আমাদের সময় কম এই সময়ের মধ্যেই আমার আলোচনার বিষয় হলো কিন্তু মাহাদি আর দাতজাল না আমার আলোচনার বিষয় হলো ইসা আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ পর্যন্ত আর বাইয়ের আলোচনা ছিল দাঁতজাল পর্যন্ত তা আমি ওই প্রসঙ্গটা টেনে আমার মূল আলোচনার মধ্যে চলে যাব তো মাহাদি আপনার কার বংশ থেকে হবে হাসান দাদি আল্লাহ তালুর বংশ থেকে আজকে সারা পৃথিবীতে দেখবেন খালি ইয়া হুসাইন ইয়া হুসাইন হাই হুসাইন হাই হুসাইন এটা হয় না হাই হাসান হাই হাসান নাই হাই হাসান শুনছেন কোনো জায়গায় তা হাসান রাদি আল্লাহ তোরা মতো শহীদ হয়েছেন নাকি হাসান রাদি আল্লাহ শহীদ হয়েছেন না তা হাই হাসান হাই হাসান হয় না হাই ওমর হাই ওমর হয় না হাই ওসমান হাই ওসমান হয় না হাই আলী, হাই আলী হয় না হয় কোনটা খালি হাই হুসাইন হাই হুসাইন কারণ কি আজকে সমগ্র মুসলিম দুনিয়া শিয়া মিডিয়ার কবলে কিসের কবলে শিয়া মিডিয়ার কবলে সমগ্র মুসলিম দুনিয়া শিয়া অপপ্রচার শিয়াদের আকিদা সুন্নিদের মধ্যে সুন্নি নামদারিদের মধ্যে শিয়াদের আকইদা এমনভাবে বিস্তার লাভ করছে আগাগোড়া শিয়াদের আকিদা শিয়াদের চিন্তাধারা কিন্তু নাম হয়েছে কি সন্নি কিন্তু আকিদাও শিয়া কাজকর্ম শিয়া সবে শিয়া পীর আবিষ্কার হয়েছে কাদের থেকে শিয়াদের থেকে এটার গোড়া শিয়া এটা শব্দগুলো দেখবেন ফার্সি সব এটা থিওরি সব ফার্সি তরিকা সব ফার্সি গোড়া সব ফার্সি এটা ইরান থেকে আসছে তো সন্নিদের মধ্যে এটা এখন শিয়াদের চাইতেও আরো বেশি বিস্তার লাভ করছে শিয়ারা আপনার মাবিয়ার আদি আল্লাহতালহুকে কি মুসলিম মনে করে না কাপের মনে করে শিয়ারা মাবিয়ার আদি আনকে গালি দি আজকে ইদানিং দেখা যায় বাংলাদেশে অনেক বড় বড় সুন্নি বড় বড় নাম হয়েছে সুন্নি সুন্নিয়তের জান্দাবাহী সুন্নিয়তের দ্বারকবাহক মোয়াবিয়ারদি আল্লাহ তাল্লাহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে কাপের বলে মুনাফেক বলে ফেসবুকে দেখবেন শত শত ভিডিও আছে যে মাবিয়া রদি আল্লাহ মতো একজন সাহাবিকে গালিগালাস করে কাফের মনে করে মুনাফেক মনে করে মানে বিভিন্ন ভাষায় তারা গালিগালাজ করে অথচ তারা কি সুন্নি আর তারা হায় হুসাইন হায় হোসাইন করে দেখবেন যে কিন্তু হাসান রদি আল্লাহ তলানু কেন্দ্রিক কোনো তেমন কোনো আলোচনা তেমন কোনো কথা শোনা যায় না কারবালার ঘটনাটাকে আসুরের সাথে সম্পৃক্ত করে আশুরের মূল ঘটনা বিলুপ্ত করে দিছে আসুরার মূল ঘটনা হল মুসাআলি সাল্লাম এবং ফেরাউনের ঘটনাটা কিন্তু সেটাকে শিয়া সম্প্রদায় কারবালার ঘটনা এনে এটাকে এমনভাবে সম্পৃক্ত করছে কারবালার ঘটনা তো অনেক পরে নবিসর সালামের অনেক পরে একষট্টি হিজরির ঘটনা সেদিন এটাও হৃদয় বিদারক ঘটনা এটাও ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ হৃদয় বিদারক ঘটনা এটা কারবালার সাথে সম্পৃক্ত হওয়া মানে হোসাইন রাজি আল্লাহত্ন কারবালার সাথে সম্পৃক্ত হয়ে তার শাহাদাত হোসাইন রাদী আল্লাহত রানও সম্মানিত হয়েছেন কিন্তু এটা হোসাইন রাদী কারণে কারবালা হয় এই আশুরা হয়নি কিন্তু শিয়ারা এমনভাবে নিয়ে আসতে আজকে বাংলাদেশে আপনি খবর নিলে দেখবেন যে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান মনে করে আশুরা মানে কারবালা কারবালার কারণে মনে হয় আশুরা তাহলে শিয়া মিডিয়া কত শক্তিশালী যে একটা মূল ঘটনাকে চাপা দিয়ে আরেকটা ঘটনা সেখানে প্রতিষ্ঠিত করে ফেলছে বাংলাদেশে যত নাম রাখে নামের শেষে হাসান হুসাইন আলী এই এই নাম দেখবেন যে সবচেয়ে বেশি প্রত্যেক নামের শেষে হয় হাসান না হয় হুসাইন না হয় আলী এরকম যুক্ত থাকে অন্যগুলো কিন্তু তেমন যুক্ত থাকে না তাইলে এইগুলো সব শিয়া প্রভাব তো আপনার এই হুসাইন রদি আল্লাহুত্নুর স্ত্রী ইরানি বংশোদ্ভূত হোসাইন রাজি আল্লাহত্নুর স্ত্রী ইরানী বংশোদ্ভূত এবং শিয়াদের যেই বারোজন ইমাম এই ইমামগুলো শিয়াদের সবাই এই হোসাইন রাজিল্লাতানুর যে স্ত্রী ইরানি বংশোদ্ভূত ওই স্ত্রীর বংশগড়ের ওই বংশের এই জন্য তারা হোসাইন রাজি আল্লাহত্নহুর প্রতি তাদের ওই রক্তের টানের কারণে রক্ত সম্পর্কের কারণে তারা হুসাইন রাজিল্লাতানহু এবং ওই যে তাদের ইমামদের এই সিলসিলার কারণে তারা সবসময় হোসাইন হুসাইন করে হাসান করে না তা আমি যে কথাটা বলতেছিলাম যে ইমাম মাহাদি যে আসবেন তিনি হাসান রাদি আল্লা বংশ থেকে আসবেন তাহলে যারা হাই হোসেন হাই হোসেন করে তারা সেদিন দেখা যাবে যে তাদের দলের না হওয়ার কারণে তারা সেদিন সেই ইমাম মাহাদির সাথে মিলতে পারবে না কারণ তারা দেখবে যে তাদের যে ইমামেরা যে সিলচিলা আসছে হোসাইন রাদি আল্লাহ তরানোর বংশ থেকে তাদের বারো ইমাম মানে পরবর্তী ইমাম যারা জয়নুল আবদিন রাহমাউল্লা থেকে শুরু করে যারা পরবর্তীতে আসছে সবাই হোসাইনাদুর বংশধর এখন দেখব যে এই ইমাম হাসান রাদি আলাতুর বংশধর তাহলে তারা কি মেনে নিতে পারবে না আচ্ছা এরপরে দেখা যাবে এই যে ইমাম আসবেন এই ইমাম তিনি দেখা যাবে যে কোরআন এবং সন্ন্যার অনুসারী হবেন তিনি কোরআন এবং সন্ন্যার প্রকৃত ধারকবাহক হবেন তিনি কোনো তা আসুব কোনো দলবাজি গ্রুপবাজি ফেরকাবাজির মধ্যে থাকবেন না তখন যে সমস্ত মুসলিমেরা বিভিন্ন গ্রুপে তাআসুবের মধ্যে লিপ্ত তারাও মাহাদিকে মেনে নিতে পারবে না তো এই মাহাদি যখন আত্মপ্রকাশ করবেন মক্কা মক্কার রামায় মসজিদে হারামের সামনে তখন আপনার এই মাহাদির আত্মপ্রকাশ সত্যিকারের মাহাদি যখন আসবেন তখন আপনার ওই দিক থেকে তামস্কের দিক থেকে একটা বিশাল গ্রুপ ওই দিক থেকে রওনা দেবে মাহাদিকে ধ্বংস করার জন্য আর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মদিনা এবং মক্কার মাঝামাঝি জায়গায় আসলে আল্লাপাক তাদেরকে ধ্বংস করে দেবেন এরপরে মোটামুটি সারা পৃথিবীর সত্যিকারের মুমিন যারা তারা বুঝে নেবেন যে উনিই হলেন সে প্রকৃত মাহাদি তখন সেই মাহাদির কাছে দলে দলে মক্কা মদিনার মুমিনেরা এবং সারা পৃথিবীর মুমিনেরা গিয়ে বায়াত গ্রহণ করবে তো যখন এরকম মাহাদি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তখন আমরাও গিয়ে মাহাদির সাথে কি করব বায়াত নিব মাহাদের অনুসারী হব কিন্তু তার আগে আমাদের এখন কোনো জেহাদের প্রস্তুতি ট্রেনিংয়ের প্রস্তুতি দরকার আছে দরকার নেই এখন দরকার হলো ইমানকে বিশুদ্ধ রাখা যাতে আমি সত্যিকারের মাহাদি চিনতে পারি কারণ আমার ইমান বিশুদ্ধ না হলে আকাইদা বিশুদ্ধ না হলে আমি মাহাদি চিনতে পারবো না মাহাদি সত্যিকারের মাহাদি চিনতে পারব না বেজাল মাহাদি চিনতে পারবো বেজাল মাহাদি তো প্রতি বছর বছর প্রকাশ পায় কদিন আগে আমাদের এই টঙ্গি থেকে একজন আপনার ইয়া পাইছে মাহাদি আত্মপ্রকাশ করছে প্রতি বছর বছর মাহাদি আত্মপ্রকাশ করে তো এগুলা হলো নকল মাহাদি ভেজাল মাহাদি সত্যিকারের মাহাদি যিনি আসবেন তাকে যাতে আমরা চিনতে পারি তাকে কেমনে চিনতে পারবো তাকে চিনতে হলে আমার আঁকাইদা বিশুদ্ধ হইতে হবে আমার আকেইদা শিরিক মুক্ত কুফর মুক্ত মুক্ত বেদাত মুক্ত বিশুদ্ধ আঁকাইদা হলে আমি সত্যিকারের মাহাদিকে চিনতে পারবো সত্যিকারের মাহাদির অনুসারী হতে পারবো আল্লাহাকে আমাদের সবাইকে তৌফিক দান কর আচ্ছা এই মাহাদি যখন আসবেন তখন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ইসলাম শক্তিশালী হবে ইসলাম বিজয়ী হবে এবং সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে সাত বছর ইমাম মাহাদি মুসলিম ও মার নেতৃত্ব দিবেন এই সাত বছরের মধ্যেই শেষ দিকে গিয়ে তখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে দাজ্জালের আত্মপ্রকাশ হবে